পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ছোট বৈনান গ্রামের রামনবমী তিথিতে মা শীতলার দোল উৎসব প্রতি বছর মহাসমারোহে অনুষ্ঠিত হয়। যেদিন থেকে মা শীতলা ওই গ্রামে প্রবেশ করেছে সেই দিন থেকে এই দোল উৎসব পালিত হয়ে আসছে। অন্যান্য জায়গায় রাধাকৃষ্ণের দোল উৎসব পালিত হয়, কিন্তু ছোট বৈনান গ্রামে একটু ব্যতিক্রমী প্রথায় মা শীতলার দোল উৎসব পালিত হয়ে থাকে। দীর্ঘদিন ধরে এই রীতি মেনে রামনবমী তিথিতে রবিবার ছোট বৈনান গ্রামে মা শীতলার দোল উৎসবে মেতে উঠলেন গ্রামবাসীরা। এই দোল উৎসবকে কেন্দ্র করে নাম সংকীর্তনের পাশাপাশি ব্যান্ড পার্টি সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের আয়োজনে ছৌ নাচ ও বাউল গানে মা শীতলার দোল উৎসব ধুমধাম করে পালিত হয়। প্রথা অনুযায়ী দোলের আগের দিন হোলিকা দহন পর্বও থাকে। সেই মতো শনিবার মা শীতলার মন্দির থেকে ছোট বৈনান বাজার পর্যন্ত শোভাযাত্রা সহকারে মা শীতলাকে সঙ্গে নিয়েই চাঁচর পোড়ানো হয়। মা শীতলার পায়ে আবির উৎসর্গ করে গ্রামবাসীরা মেতে ওঠেন দোল উৎসবে। প্রথম থেকেই হয়ে আসছে শীতলা মা যেদিন থেকে ছোট বৈনান গ্রামে এসেছেন বা প্রতিষ্ঠিত হয়েছেন, তো সেই থেকেই এই রীতিটাও হয়ে আসছে যে গোটা গ্রামের যে দোলটা হয় মাকে উপলক্ষ করে এই তিথিতেই দোলটা হয়ে থাকে। বা রাধাকৃষ্ণের যে দোলটা অন্যান্য স্থানে হয় সর্ব জায়গাতেই হয়, কিন্তু ওটা আমাদের এখানে হয় না। পূজা হয় কিন্তু রং খেলা বা আবির এগুলো দেওয়া হয় না। আমাদের গোটা গ্রামের মানুষ এই দিনটাকে পালন করে চলে। প্রথম থেকে এই হয়ে আসছে রীতি, শীতলা মায়ের উদ্দেশ্যে এই দোল হয়। তো চাঁচর উদ্দেশ্য হচ্ছে রাধা কৃষ্ণের দোলের আগেই বলুন বা রামনবমী দোলের আগেই বলুন, চাঁচর রীতি হচ্ছে হিরণ্যকশিপুর যে বোন ছিল হোলিকা, তো এই হোলিকা ব্রহ্মার কাছে বরপ্রাপ্ত হয়েছিল যে সে অগ্নির মধ্যে যদি বসে থাকে অগ্নি তাকে পোড়াতে পারবে না, সেই জন্য ব্রহ্মা একটি চাদর দিয়েছিল, মানে বসন দিয়েছিল, সেটা অঙ্গে নিয়ে যদি অগ্নির মধ্যে বসে থাকে তো সে পুড়বে না, অগ্নি তাকে স্পর্শ করবে না। এই বর প্রাপ্ত হয়ে হিরণ্যকশিপুর পুত্র ভক্ত প্রহ্লাদ বিষ্ণুর পরম ভক্ত, আর হিরণ্যকশিপু বিষ্ণুকে শত্রু ভাবত, তো সেই সূত্রে ছেলেকে যখন দেখলো আমার ছেলে নিজের সন্তান আমার পরম শত্রুর ভক্ত, তাকে নিধন করতে হবে, অনেক চেষ্টা করলো পারলো না, তখন কী করলো হোলিকাকে বললো, বোন তুই তো বরপ্রাপ্ত হয়েছিস ব্রহ্মার কাছ থেকে, যে অগ্নির মধ্যে তুই যদি বসে থাকিস অগ্নি তোকে পোড়াতে পারবে না, তাহলে তুই তোর ভাইপোকে কোলে নিয়ে বস, আমরা চারিদিক থেকে অগ্নি জ্বালিয়ে দেবো, তাহলে আমার সন্তান হলো যে আমার পরম শত্রুর ভক্ত, সে আমার সন্তান হলো, সে আমার শত্রু, তো ও পুরে ছাই হয়ে যাক, তুই তো বেঁচে যাবি। এই উদ্দেশ্যে অগ্নি জ্বালিয়ে তার মধ্যে হোলিকা তার ভাইবোকে নিয়ে বসেছে। কিন্তু যে কোনো কর্মই যদি কেউ কারো ঈশ্বরের কাছে বরপ্রাপ্ত হয়ে সৎভাবে প্রয়োগ করে থাকে তার ফল একটা আছে, আর যদি অসৎ পথে কোনো কিছু শক্তি ব্যয় করে তার বিনাশ এটা নিশ্চিত। তো সেই সূত্রে যখন একটা ভক্তের প্রতি এইভাবে আচরণ করতে গেল তখন ব্রহ্মা যে চাদরটি দিয়েছিল, যে চাদরটি হোলিকা অঙ্গে ধারণ করে আগুনের মধ্যে বসে থাকতো, হঠাৎ পবন দেব এমন গতিতে বইতে লাগলো অঙ্গে থেকে ব্রহ্মা দেওয়া চাদরটা হোলিকার অঙ্গ থেকে চলে গেল, তখন কী হলো বিষ্ণু তার ভক্তকে রক্ষা করলো, হোলিকা আগুনে পড়ে ছাই হয়ে গেল। তো সেই উদ্দেশ্যেই চাঁচর পোড়ানো হয়, কিন্তু এটাই মূল উদ্দেশ্য। দেখুন, যেটা আমাদের শোনা, আমাদের যিনি পূর্বপুরুষ ছিলেন অনেক আগের কথা, তিনি নদীতে স্নান করতে গিয়ে স্বপ্নাদেশে নদীতে স্নান করতে গিয়ে মায়ের স্পর্শ পান, তো তুলে দেখেন, তিনি বলেন যে আমি নিজেই আমার সংসার চালাতে পারছি না, তোমাকে নিজে প্রতিষ্ঠিত করো, তোমার সেবা দেবো কী করে, তো নদীতে আবার ফেলে দেন। স্বপ্নাদেশে বলেন, মা বলেছিলেন যে আমি আমার সেবা নিজেই চালিয়ে নেবো, তুই আমাকে নিয়ে যাও, তো সেই থেকে নিয়ে এসে প্রতিষ্ঠিত হয়েছে, এটাই আমাদের জানা। আজকে ছোট বৈনান গ্রামের শীতলা মাতার পুজো উপলক্ষে রামনবমীর দোল, তা এটা বহুদিন যাবৎ এই দোল উৎসব হয়, আজকে চাঁচর উৎসব হয়, আগামীকাল এটা দেবদোল হিসাবে আমরা রামনবমী তিথিতেই আমরা পালন করে থাকি। দেখুন, ছোট বৈনান একটা সংস্কৃতি মনস্ক গ্রাম, এই গ্রামে ১২ মাসে ১৩ পার্বণ আছে, কালী পুজোর ভাসান ১০,০০০ লোক নিয়ে হয়, সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে হয়, দুর্গাপুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো তো প্রচুর জনপ্রিয়তা অর্জন করে, এবং আমাদের এখানে এবছর ২ বছর কোভিড বিধির ফলে তা ২ বছর সমস্ত মেলা বন্ধ ছিল, এবছর আমাদের ছোট বৈনানে ৪টি মেলা হয়েছে, নিষ্ঠার সঙ্গে সমস্ত মেলা পালন হয়েছে, তা রামনবমীর দোল আজকে এটা গ্রামের মানুষ, যদিও মুখার্জি পরিবারের এটা দোল তবুও গ্রামের মানুষ এতে অংশগ্রহণ করে। ছোট বৈনান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।